হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি বিথি, রূপের রহস্য চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে, যেটার মোস্ট মোস্ট রিকোয়েস্টেড একটা ভিডিও। এখন আপনারা বলতে পারেন যে আপু, তোমার সব ভিডিওই তো শুনি, মোস্ট রিকোয়েস্টেড, মোস্ট রিকোয়েস্টেড। হ্যাঁ, সব ভিডিওই মোটামুটি মোস্ট রিকোয়েস্টেড থাকে, এর মধ্যে এটা স্পেশাল। এটা স্পেশাল এই জন্য যে এই ভিডিওটা করা আমার সেই সব টিনেজ আপুদের জন্য, যারা রিসেন্টলি একটু বড় হয়েছে, তাদের পিরিয়ড হয়েছে। এবং বলে নিচ্ছি যে এটা কিন্তু গার্লস টক রিলেটেড ভিডিও, সো এই ভিডিওটা যদি আপনার কোনো কাজে না লেগে থাকে, মনে করেন যে এই ভিডিওটা আপনার কোনো কাজে লাগবে না, এই ভিডিওটা আপনার জন্য নয়, তাহলে আমি বলবো ভিডিওতে একটা বাজে কমেন্ট করার চেয়ে আপনি ভিডিও থেকে বের হয়ে যান। কারণ আমি আপনাকে ফোর্স করিনি এই ভিডিওটা দেখার জন্য। হ্যাঁ, এইভাবে ডিরেক্টলি বলার অনেক কারণ আছে, অনেক কিছু ফেস করতে হচ্ছে, এই জন্য এইভাবে বলা। এটা হচ্ছে আমার সেই সব টিনেজ আপুদের জন্য যারা আমাকে খুব রিকোয়েস্ট করছিলে যে আপু প্লিজ একটা ভিডিও দাও যে কিভাবে প্যাড ইউজ করতে হবে, কিভাবে প্যাড ব্যবহার করতে হবে, এবং বিশেষ করে জয়া। কারণ আমি যখন বাংলাদেশে প্রথম স্যানিটারি ন্যাপকিন লাইভ টেস্ট করি, এর প্রথমবারই কিন্তু হচ্ছে পার্ট ওয়ান যেটা ছিল সেটাতেও জয়া উইন করেছে, এবং যে সেকেন্ড পার্ট ছিল সেটাতেও জয়া উইনার হয়েছে। দ্যাটস ওয়াই জয়াকে আমার চুজ করা। এটা হচ্ছে বাংলাদেশি একটা ব্র্যান্ড এবং খুবই সাশ্রয়ী, যার কারণে এটা নিয়েই আমি ভিডিওতে এসেছি। এবং এটারই রিকোয়েস্ট সবচেয়ে বেশি যে জয়া কিভাবে বেল্ট সিস্টেমটি ইউজ করতে হয়, কিভাবে ন্যাপকিন সিস্টেম মানে প্যান্ট সিস্টেম সেটা ইউজ করতে হয়। তো এইটার ভিডিও ভিডিওতে আপনারা কয়েকবারই দেখেছেন, এই এটা আমি বের করে দেখিয়েছি, তারপর আবার দেখাচ্ছি। তো প্রথমে আমি কয়েকটা বিষয়ে কথা বলতে চাই, দুইটা সম্পর্কেই। হ্যাঁ, এটা হচ্ছে প্যান্ট সিস্টেম আর এটা হচ্ছে বেল্ট সিস্টেম ফ্রন্ট সাইড। তো প্রথমেই যদি আসি, যেহেতু এটা বেল্ট সিস্টেম তাই এটা লেন্থটা একটু বড়, বাইরে থেকে বোঝা যাচ্ছে যে এটা এরকম আকারের। তারপরেও বলছি কিছু ব্যাপার, সেটা হচ্ছে অলমোস্ট সবই সেম, শুধুমাত্র আপনারা কালারটা চেঞ্জ দেখতে পাচ্ছেন। ন্যাপকিন স্যানিটারি ন্যাপকিন সুগন্ধিযুক্ত, স্যানিটারি ন্যাপকিন সুগন্ধিযুক্ত। এটা উইংস রেগুলার ফ্লো হাইজিন, এটা বেল্ট সিস্টেম রেগুলার ফ্লো, ঠিক আছে। দুইটাই কিন্তু রেগুলার ফ্লোর জন্য বানানো হয়েছে, আটটি প্যান্টি প্যাড, আটটি বেল্ট সিস্টেম প্যাড, এখানে আটটা, এখানেও আটটা, কালারটা ডিফারেন্ট, সাইজটা ডিফারেন্ট। প্যাড কিনতে গেলে সবার আগে যে ডিফারেন্সটা চোখে পড়বে সেটা হচ্ছে এটা প্রাইস হচ্ছে 60 টাকা, এটা প্রাইস হচ্ছে 70 টাকা। জিনিস একই, একটা বেল্ট সিস্টেম একটা প্যান্ট সিস্টেম, কোয়ান্টিটিও সেম, আট পিস, শুধু প্রাইসটা ডিফারেন্স। এবার যদি আমি আসি, এটাও রেগুলার ফ্লো, এটাও রেগুলার ফ্লো, তারপরে কিছু ব্যাপারে আসি, ইউজের ডিফারেন্সটা কিন্তু, যে যারা আমাকে সবসময় মেসেজ দিতে থাকেন, কমেন্ট করতে থাকেন, আপু ইউজ সিস্টেমটা দেখাও, ইউজ সিস্টেমটা দেখাও, আপু তোমরা তো ছোট মানুষ, হয়তো তোমাদের অনেকে বুঝিয়ে বলবে না, বা তোমরা লজ্জা পাচ্ছ তাই সবাইকে জিজ্ঞাসাও করতে পারছো না, তাই হয়তো আমাকে তোমাদের খুব ক্লোজ মনে হয়, খুব আপন মনে হয়, এই জন্য আমাকে রিকোয়েস্ট করেছ। তারপরেও আমি বলি যে এই যে দেখো, প্রত্যেকটা প্যাকেজের গায়ে কিন্তু তোমার ব্যবহার বিধি লেখা আছে। হ্যাঁ, তারপরেও আমি বলে দিচ্ছি আবার, যেমন এখানে তোমার এটার সিস্টেমটা বলা আছে যে কিভাবে এটা ইউজ করতে হবে, তারপরেও আমি তোমাদের দেখিয়ে দিব। তারপরে এটার যে বেল্ট সিস্টেম সেটারও পিছনে ইনস্ট্রাকশন দেওয়া আছে। অনেক সময় হয় না যে ইনস্ট্রাকশন দেওয়া থাকলেও না বোঝা যায় না, অনেকেই বুঝতে পারে না যে ইনস্ট্রাকশন দেওয়া আছে, বাট আমি না আপু বুঝতে পারছি না যে এটা আমি কীভাবে ব্যবহার করব। তো এটাকে আমি দেখিয়েছিলাম একটা ভিডিওতে, তারপরও তোমাদের সুবিধার জন্য আরেকবার দেখাচ্ছি। ওকে, আরেকবার দেখানোর আগে আরেকটা ইনফরমেশন আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই, যেটা হচ্ছে দুইটা কিন্তু এসএমসির, যেহেতু একই ব্র্যান্ড, এটা একটু তোমরা খেয়াল রাখবে জিনিসটা, সেটা হচ্ছে, আচ্ছা দেখো আমি তোমাদের একটু দেখাচ্ছি, এই পাশটাতে তোমরা একটা সিস্টেম দেখতে পাবে, এই পাশটাতে তোমরা কিছু ইনফরমেশন দেখতে পাবে। তোমরা কি কখনো খেয়াল করেছো যে এই জিনিসটা কেন আছে? আমি তোমাদেরকে বলছি আর কি, অন্যান্য জয়া ভেরিয়েন্ট মানে জয়ার আর কি কি ভেরিয়েশন আছে সেটা তোমরা এখানে দেখতে পাবে। যাদের বেশি ফ্লো, এগুলো হচ্ছে রেগুলার ফ্লো যাদের, তাদের জন্য, যাদের বেশি ফ্লো তারা কিন্তু বেশি ফ্লো যেটা সেটা নিতে পারে। যেমন রেগুলার ও হেভি ফ্লো 8 পিস কিন্তু 290 টাকা প্যান্টি সিস্টেম,
এটার নাম হচ্ছে জয়া আলট্রা কমফোর্ট, আর এটা হচ্ছে নরমাল জয়া প্যান্ট সিস্টেম। তারপর এটা হচ্ছে রেগুলার টু হেভি ফ্লো যারা তাদের জন্য, তারপর আরো হেভি ফ্লো যারা আছে তাদেরও আছে জয়া এক্সট্রা হেভি ফ্লো। জয়া অল নাইট মানে রাতে ব্যবহারের জন্য। অল নাইট বিষয়টা কেন থাকে আমি একটু বুঝিয়ে বলি। অনেকে রাতের বেলা তোমার কাপড় নষ্ট হয়ে যায়, হ্যাঁ, তো এই অল নাইট যেটা থাকে সেটা কিন্তু লেন্থটা একটু বড় হয়, মানে একটু লম্বায় বড় হয়, আর দেখতে পাচ্ছ প্রাইসটাও সেজন্য একটু বেশি আসবে। কারণ স্বাভাবিক তুমি যদি একটু বেশি ভালো চাও কোনো জিনিস, সেটা কিন্তু প্রাইসটা স্বাভাবিক একটু বেশি চলে আসবে। তো এটা হচ্ছে জয়ার ভ্যারিয়েন্ট, এটা প্যান্ট সিস্টেমের মধ্যে। এখানেও সেম তুমি ভেরিয়েশন গুলো পাবে, এই যে অন্যান্য প্যাক সাইজ এখানেও দেয়া আছে, কোন রেগুলার, তারপর হচ্ছে রেগুলার আছে প্রায় 5 রকমের, এই কোনোটাতে 5 পিস, কোনোটাতে 8 পিস, কোনোটাতে 15 পিস, আচ্ছা 5 পিসেরও কিন্তু আছে। এটা তো আমরা 60 টাকা দিয়ে কিনলাম, আরেকটা আছে ছোট যেটা মনে হয় 40 টাকা, আমার এক্সাক্ট অ্যামাউন্টটা মনে নেই, 40 টাকা। তো তারা সেটাও নিতে পারে, যারা মনে করো যে আমার এক মাসের 4টা 5টাতেই হয়ে যায় তাহলে তারা সেটা কিনতে পারো, ওটা মাত্র 40 টাকা। এটা দেখো 5 রকমের রেগুলার আছে, তারপর আছে রেগুলার ও হেভি, রেগুলার ও হেভি যেটা আছে জয়া আলট্রা কমফোর্ট, এই যে 290 প্লাস হচ্ছে 10 টাকা বেশি। তারপর হেভি ফ্লো আছে, তারপর জয়া অল নাইট আছে, যেটা একটু আগে বললাম যে অল নাইট এটাতেও ছিল এখানেও আছে। তো এইটা দেখানো শেষ, আর মনে হয় না খুব একটা জানার কিছু আছে। তোমরা বারবার এই জিনিসটা দেখে নিবে না বুঝলে, তারপর বিথিয়াপুর ভিডিও তো আছেই, হ্যাঁ, রূপের রহস্যের ভিডিও তো আছেই। তো এবার দেখাচ্ছি প্রথমে আমি এই প্যান্ট সিস্টেম। তো সেই জন্য তোমাকে যেটা করতে হবে, আর আমি প্যান্ট ইউজ করার ক্ষেত্রে সবসময় বলি সুতি টাইপের প্যান্ট ইউজ করার জন্য, তাহলে বেশি ঘাম হলে এটা শুষে নিবে আর আমাদের স্কিনের ড্যামেজ করবে না। তোমরা যদি একটু ফ্যান্সি টাইপের ইউজ করতে চাও সেটা কিন্তু এই পিরিয়ডের সময় না, সেটা 1-2 ঘন্টার জন্য ওকে, বাট ফ্যান্সি টাইপের প্যাডগুলো আমি বলবো সবসময় অ্যাভয়েড করার জন্য। তো এভাবে উলটে নেওয়ার পরে এরকম তুমি একটা প্যাকেট হাতে নিয়ে এটাকে এই জায়গাটাতে স্টিকারটা থাকে সেটা খুলে দেখো, একদম ইজি কিন্তু, হ্যাঁ একদম ইজি, এই খুলে গেল। খুলে যাওয়ার পরে এপাশে একটা স্টিকার আছে, এগুলোর আঠাটা অনেক টাইট থাকে বলে এটা অনেক সময় ছিঁড়ে যায়। তো আমি যখন ইউজ করতাম আমি কি করতাম, এটা খোলার সময় এটাকে টান দিয়ে উঠিয়ে ফেলতাম। এখন তোমাদের দেখানোর জন্য এইভাবে খুললাম, তো এটাকে এভাবে উঠিয়ে দিলে এই যে আঠাটা, হ্যাঁ এই আঠাটা হচ্ছে তোমার এখানে লাগাতে হবে। সেজন্য এটাকে তো আমি প্রথমে উল্টে দেখাচ্ছি, তোমরা কি করবে এটাকে এইভাবে রাখবে। সবসময় চেষ্টা করবে যখন জানবে যে আমি এখন টয়লেটে যাব এবং আমি চেঞ্জ করব, তখন রুমের থেকেই এভাবে এটাকে খুলে সেট করে নিয়ে তারপর টয়লেটে যাব। তো এই জায়গাটা, এই যে স্টিকার, এখানে হচ্ছে হেভি ফ্লোর জায়গাটা, এদিকে হচ্ছে স্টেইনটা যায়, মানে একটুখানি আশেপাশে থাকলে সেটা যায়, এদিকে যায়, ছড়িয়ে যায়। তো তোমাদের এইটাকে টার্গেট করতে হবে এখানে যে ভারী কাপড়টা আছে সেই জায়গাটাতে, হ্যাঁ এভাবে দিয়ে একদম মাঝ বরাবর দিয়ে চেপে দিবে, একদম ইজি কিন্তু, খুবই ইজি। তো এভাবে দিয়ে তারপরে যে এই স্টিকারটা আছে সেটাকে তুলে ফেলবে, তুলে ফেললে এই যে দুইটা পাখার মতো হলো, এটাকে উইংস বলে বাংলায় পাখা। তো এটাকে নিয়ে এই ক্ষেত্রে একটু খেয়াল রাখবে, আমি বলবো যে এইখান থেকেই লাগাবে না, মানে ফাঁকা রেখে এভাবে লাগাবে না, সবসময় এটাকে চাপ দিয়ে একদম পুরোটা নিয়ে যাবে, হ্যাঁ তাহলে আর তোমাদের পেন্টিতে আর হচ্ছে ব্লাকটা লাগবে না, বুঝতে পারছো আমি কি বলেছি, একদম পুরোটা নিয়ে যেতে হবে। এটার ক্ষেত্রেও সেম আমি বলবো, একবারে পুরোটা নিয়ে যেয়ে এভাবে লাগিয়ে দিতে হবে, তাহলে আর এপাশের পেন্টি জায়গাটা লেগে থাকবে না, আর সেখানে তোমাদের হচ্ছে লাডু লেগে যাবে না। তো দেখো একদম ইজি, তো এই তো পড়া হয়ে গেল তোমাদের প্যাড, এখন এটাকে ইউজ করতে পারবে।
যাদের 4-5 ঘন্টা প্যাড পরে থাকতে খারাপ লাগে তাদের জন্য আমি বলবো যে তারা মেনস্ট্রুয়াল কাপটা ইউজ করতে পারে, কারণ মেনস্ট্রুয়াল কাপ এখন হচ্ছে ডক্টররাও সাজেস্ট করে মেনস্ট্রুয়াল কাপ ইউজ করার জন্য। বাট খুব বেশি ছোট হলে এদের জন্য মেনস্ট্রুয়াল কাপের কোয়ালিটি আলাদা থাকে, ব্র্যান্ডও ভালো ব্র্যান্ড ইউজ করতে হয় এবং প্রাইসটাও হচ্ছে তোমার একটু বেশি হয়ে যায়। তো সেটা নিয়ে আমি আবার অন্য আরেকটা ভিডিওতে কথা বলবো। তো এই হচ্ছে তোমাদের রেগুলার যে প্যান্ট সিস্টেম প্যাড সেটা পরার সিস্টেমটা আমি দেখিয়ে দিলাম, একদম ইজি। এই গেল, তো এখন এটা আমি খুলে ফেলছি, আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে। তোমরা বলতে পারো যে আপু একদম আঠাটা তো খুবই হালকা, তুমি টান দেওয়ার সাথে সাথে উঠে গেল। এটা হচ্ছে আমি এখনই লাগালাম, তাই এখনই উঠালাম বলে এত তাড়াতাড়ি খুলে গেল। এটা কিন্তু একটু ই হবে আর কি, হার্ড হবে বেশ কয়েক ঘন্টা পরে থাকার পরে। জয়ার এই আঠাটা খুব বেশি স্ট্রং আমার কাছে মনে হয়নি, আমি যদি অনেস্টলি তোমাদের সাথে বলি খুব বেশি স্ট্রং আমার মনে হচ্ছে না। অন্য আরেকটা ব্র্যান্ড আছে যেটা নিয়ে আমি পরে কথা বলবো অন্য একটা ভিডিওতে, তো সেই সময় আমি বলে দিব যে আসলে আমি তখন জয়ার সাথে এটারই কম্পেয়ার করেছিলাম। তো ওই ব্র্যান্ডেরও অনেক রিকোয়েস্ট আছে আমার উপর, মানে আমার যে কিভাবে ওটা ইউজ করতে হবে ওটার একটা রিভিউ অনেকেই চাচ্ছ, ওটা আমি পরে বানাবো। আর এটা হচ্ছে আমি আপাতত রেখে দিচ্ছি, বাট এটা সবই ভালো, এটা কিন্তু খুব ভালো অ্যাবজর্ব ক্ষমতা। হ্যাঁ, এই জয়ার খুবই ভালো অ্যাবজর্ব ক্ষমতা, কিন্তু আঠাটা খুব বেশি স্ট্রং আমার মনে হচ্ছে না, আমি একদম অনেস্ট ওপিনিয়ন দিলাম। যদি কখনো আমার পেজে প্যাড অ্যাভেলেবেল হয়, স্যানিটারি ন্যাপকিন যদি আমার পেজে সেল হয়, আমি কিন্তু জয়াই আনবো, কারণ জয়াটা অনেক রিজনেবল। হ্যাঁ, জয়া আনবো, সাথে আরেকটা ব্র্যান্ড আছে যেটা খুব পছন্দ ওটাও আনতে পারি। বাট দেখো জয়া আমার কত ভালো লেগেছে যে আমি শুধু জয়ার কথাই বলছি। তো এরপর আসলো যে এইটা, এটা হচ্ছে প্যাড সিস্টেম, তো এটাকে আমি একটু কেটে নিচ্ছি, কাটার কোনো চিহ্ন এখানে দেওয়া নেই। তোমরা বুঝতেই পারছো যে এটা আমার কখনো ইউজ করা হয়নি, তাই আমি এটা সম্পর্কে অত ভালো জানি না। একটা সময় ছিল যখন এই বেল সিস্টেমটা খুব পছন্দ ছিল আমার, সেটা আমি তোমাদের মতো যখন টিনেজ ছিলাম তখন আমার স্কুল লাইফে। এই যে দেখো, দেখতে পাচ্ছো প্যাডের যে সাইজটা সেটা কিন্তু সেম আছে, শুধু এখানে একটা উইংস, এখানে একটা উইংস, এটাকে আসলে উইংস বলে না আরো কিছু বলে আমার আইডিয়া নেই। তো বেল থাকার কথা আমি দেখতে পাচ্ছি না কেন, প্যান্ট। আরেকটা জিনিস দেখো, এই ভেতরে কিন্তু একটা ইনস্ট্রাকশন বেস, মানে একটা ম্যানুয়ালও দেওয়া আছে, তোমরা কিন্তু এটা দেখেও বুঝতে পারবে যে এটা কিভাবে ব্যবহার করতে হবে। হ্যাঁ, না আপু এটার মধ্যে দেখেছো কোনো ম্যানুয়াল কিন্তু নাই, তো এটা যা ইনফরমেশন দেওয়া বাইরে দেওয়া আছে, কোনো ম্যানুয়াল দেওয়া নাই। তো ম্যানুয়ালটা বাইরে যে কথাগুলো আছে সেগুলোই ভেতরে আছে, এক্সট্রা কিছু প্রয়োজনীয় ইনফরমেশন তোমাদের এখানে শেয়ার করে দেওয়া আছে, যারা একটু সময় পাবে দেখে নিবে পুরোটা পড়ে নিবে, তোমাদের জন্যই ভালো হবে। এবার আমি এটাকেও সাইড করে রেখে বেল্টটা নিয়ে কথা বলি। হ্যাঁ, বেল্টটা খুলে নিচ্ছি, এই হচ্ছে বেল্ট। বেল্টটা দেখো বেশ চওড়া কিন্তু। হ্যাঁ, যাদের খুব বেশি মানে হেলথ ইস্যু আছে তারাও কিন্তু এটা ব্যবহার করতে পারবে। এখন এখানে দুটো কর্ক আছে, দেখো প্লাস্টিকের দুটো কর্কের মতো দিয়ে আছে, তো সেক্ষেত্রে যেটা করতে হবে একটাকে টেনে নিচে নামিয়ে দিতে হবে, এরকম একটাকে টেনে এই যে লাস্টে যে গিট দেওয়া আছে জয়েন্টটা এটার কাছে নিয়ে আসতে হবে, আরেকটা মোটামুটি একটু উপরের দিকে থাকবে। এখানেও সেম, একটাকে নিচে নিয়ে আসতে হবে আর একটা একটু উপরে থাকবে। দেখতে পাচ্ছ বুড়োটাকে আমি সেট করে নিয়েছি, এখন তোমার বেল্টটা সেট, বেল্ট সেট। এবার প্যাডটাকে রেডি করতে হবে, প্যাডটাকে রেডি করতে হলে তোমাকে এখানে একটা গিট দিতে হবে। খুব বেশি কিন্তু টাফ না, জাস্ট একটা নর্মাল গিট দিতে হবে।
পাশে হোসেন একটা গিট দিয়ে নিতে হবে। আমি গিট দেওয়ার বেলায় খুবই আনাড়ি। এইসব গিট দেওয়ার বেলায়ও আনাড়ি, রিয়েল লাইফে গিট লাগানোর ব্যাপারে খুবই আনাড়ি। আচ্ছা, এই হচ্ছে তোমার প্যান্ট, প্যান্ট রেডি। এখন এটাকে সেট করতে হবে। সেট করতে হলে এই যে প্রথম যে প্লাস্টিকটা নিয়ে আসলাম এবং যে গিট, এর মাঝামাঝি যে স্পেসটা আছে সেখানে এটা দিয়ে দিতে হবে, দিয়ে এটাকে টাইট করে দিতে হবে। এই যে দেখো, টাইট করে দিয়ে একটা প্লাস্টিকের কাজ শেষ, এটাকে টাইট দিয়ে আটকে দিলাম। এবার এপাশেরটাকে এভাবে দিয়ে দেখো, ভিতরে দিয়ে এভাবে আবার টাইট দিয়ে আটকে দিলাম। এবার তোমার প্যান্ট, প্যান্টি সিস্টেম, আসলে এটাকে বেল্ট সিস্টেম বলে, তো তোমার এই প্যান্ট কিন্তু রেডি। এখন তুমি বলতে পারো, আপু এটা তো বেশি ঝামেলা। হ্যাঁ, একটু ঝামেলা, বাট এটার একটা সুবিধা কি, এটা হচ্ছে তোমার মানে একদম এক জায়গায় সেট হয়ে থাকে, তো সহজে নড়ে চড়ে না, সো এটা একটু সুবিধা। আর হচ্ছে যখন প্যান্টের সাথে প্যাড লাগানো হয়, সেটা হচ্ছে প্যান্টটি যদি একটু লুজ থাকে তখন ওটা মনে হয় কি যে একটু নড়ে চড়ে গেল এরকম লাগে, বাট এটা এক জায়গায় সেট হয়ে থাকে। এখন তুমি কি করবে, এটাকে আরেকটু নিচে নামিয়ে এটাকে পরবে। এটাকে কিভাবে পরবে, এই দেখো, তোমার কিন্তু এদিকে দুই পা ঢুকানোর রাস্তা তৈরি হয়ে গেল। এদিক দিয়ে একটা পা দিবে, এদিক দিয়ে একটা পা দিবে, ঠিক আছে। এভাবে পা দিয়ে তোমরা হচ্ছে এটাকে পুরোটা উঠায় ফেলবে। পুরোটা উঠানোর পরে যখন এটা তোমার বেল্টটা হচ্ছে তোমার নাভির নিচে থাকবে, তখন এটাকে উপরের দিকে উঠিয়ে টাইট করে মাঝের সাথে আটকে দিবে। আমি একটু ছবির মাধ্যমে এখানে দেখাই, দেখো, এই যে দেখো, রেডি করা হলো। রেডি করার পরে এই যে এক এই পাশের ফাঁকা দিয়ে প্যাডের এক সাইড দিয়ে এক পা, প্যাডের আরেক সাইড দিয়ে আরেক পা দিয়ে উপর দিকে টান দিয়ে পরে ফেলতে হবে। তো উপর দিকে টান দিয়ে যখন পরে ফেলবে, তারপর দেখবে যে একটু লুজ লুজ লাগে, তখন এই উপরে যে আরেকটা প্লাস্টিক ছিল সেটা উপরের দিকে চাপ দিলেই তোমার প্যান্টের মতো হয়ে যাবে, প্যান্টির মতো হয়ে যাবে। আর পিছনেরটাও টান দিবা, সামনেরটাও টান দিবে। এবার টান দেওয়ার পরে এটা একদম মাজার মধ্যে এইভাবে সেট হয়ে থাকবে, টাইট হয়ে, একদমই সহজ। কঠিন মনে করলে কঠিন, সহজ মনে করলে সহজ। তো এভাবে পরার পরে তারপরে তুমি একটা ভালো লিকেজ প্রুফ বা যে কোনো একটা ভালো সুতি বা হচ্ছে তোমার গেঞ্জির কাপড়ের একটা প্যান্টি পরে নেবে, যাতে করে তোমার কাপড়টা নষ্ট না হয়, লিকেজ না হয়। তো এই ছিল হচ্ছে তোমার জয়ার পরার সিস্টেম। আসলে এটাকে রিভিউ বলা যায় কি না আমি জানি না, বাট আমি সিস্টেমটা তোমাদের সাথে শেয়ার করলাম, বোঝানোর চেষ্টা করলাম যে কিভাবে এটা পড়তে হবে। তো আই হোপ আমার যে টিনেজ আপুরা আছে, যারা খুব রিকোয়েস্ট করছিল যে আপু আমি কিভাবে পড়বো, এটা কিভাবে পড়তে হয়, কিভাবে ইউজ করতে হয়, সেটা একটু দেখাও। তো এই তো হচ্ছে আমি পড়ার সিস্টেমটা বললাম। তারপরে এটাকে তুমি যখন ফেলে দিবে, আর ফেলার ক্ষেত্রে আমি বলবো অবশ্যই অবশ্যই চার পাঁচ ঘন্টার বেশি পড়বে না, ছয় ঘন্টার উপরে তো কখনোই যাবে না, চেষ্টা করবে চার ঘন্টার মধ্যে চেঞ্জ করার। সারা রাত একটা প্যাড তো অবশ্যই রাখবে না, কারণ সারা রাত একটা প্যাড রাখলে সেটা আমাদের স্কিনের অনেক ক্ষতি করে, আমাদের জড়াইয়ে অনেক প্রবলেম হতে পারে। তো সেক্ষেত্রে তোমরা যেটা করবে, চার ঘন্টা পরপর বা পাঁচ ঘন্টা পরপর প্যাডটাকে চেঞ্জ করবে। চেঞ্জ করে কোথায় ফেলবে, তোমরা কি কমোটে ফেলবে? অনেকে মনে করে যে এটা হয়তো ধুয়ে কমোটে ফেলতে হয়, এটা করা যাবে না। অনেকে মনে করে এটার পানিটা মানে ধুয়ে পানিটা রক্ত পানিটা ফেলে তারপরে হচ্ছে ডাস্টবিনে ফেলতে হবে, সেটাও না, কোনো কিছুই করার দরকার নেই। এটা জাস্ট তোমরা খুলে ফেললে, খুলে এভাবে মুড়িয়ে মুড়িয়ে কাগজ দিয়ে বা টিস্যু দিয়ে পেঁচিয়ে ডাস্টবিনে ফেলে দিবে, বা তোমাদের যে এই যে কাগজটা থাকে সেটা দিয়েও তোমরা এভাবে পেঁচিয়ে ফেলে দিতে পারো। আমি এটাই করি সবসময় এই যে এক্সট্রা কাগজটা থাকে সেটা দিয়ে সবসময় ফেলি। তো হচ্ছে এভাবে তোমরা ফেলে দিবে। এটা মাথায় রাখবে যে কখনোই চার পাঁচ ঘন্টার বেশি যেন না হয়, তো এটা মাথায় অবশ্যই রাখতে হবে। আর ওই যে ফেলে দেওয়ার সিস্টেম, এটা কখনোই ধুয়ে ফেলার কোনো ইস্যু নেই, ধুয়ে ফেলার প্রয়োজন নেই। যারা বলে যে ধুয়ে ফেলতে হয় না হলে এই রক্ত থেকে মানে এই ব্লাড থেকে হয়তো পরে জাদুটোনা হ্যান ত্যান অনেক কিছু বলে, এগুলো টোটালি কুসংস্কার,
যেটা কুসংস্কার সেটা কুসংস্কার। আমার আব্বু সবসময় একটা কথা বলতো, যেটা কুসংস্কার সেটা কুসংস্কার, সেটা মানার কিছুই নেই। আমি যখনই কোনো কিছু নিয়ে কনফিউজ থাকতাম, আমি আমার আব্বুর সাথে শেয়ার করতাম, বলতাম যে আব্বু আম্মু এটা বলতেছে, বা হচ্ছে আমাদের গ্রামের লোকজন এটা বলতেছে, বা আমাদের আত্মীয় স্বজন এটা বলছে, এটা কি ঠিক? পরে আব্বু বলতো যে কুসংস্কার। তো যেটা কুসংস্কার সেটা কুসংস্কার, সেটা মানার কিছু নেই, এটা কখনোই মানবে না। আমি পার্সোনালি যেটা কুসংস্কার, হয়তো অনেক সময় হয় যে শুনতে হয়, চুপ করে থাকবা, বাট মানার কিছু নেই। ঠিক আছে, তো ভিডিও করতে করতে আব্বুর কথা মনে পড়ে গেল, আল্লাহ তাআলা ওনাকে জান্নাত বাসী করুক। তো সবাই দোয়া করবে আমার জন্য, হোপফুলি ভিডিওটা তোমাদের অনেক কাজে লাগবে। আর ভিডিও কাজে লাগলে অবশ্যই অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর তোমার ফ্রেন্ডের সাথে অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করবে, যাতে করে সেও এই ভিডিওটা দেখে বেনিফিটেড হতে পারে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর এই রিলেটেড তোমাদের যদি আরও কোনো টিপস দেওয়ার থাকে, আমাকে টিপস দিতে চাও, তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে, আমি চেষ্টা করব সেই অনুযায়ী তোমাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য। হোপফুলি ভিডিওটা ভালো লাগবে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।